আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, বিজ্ঞাপন বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা ইতিমধ্যে তিনটি প্রশ্ন নিয়ে নিয়েছি, আমরা ইনশাআল্লাহ এই তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার পরে নতুন করে আরও তিনটি প্রশ্ন নেব। বৈশ্য সাহেব, আমাদের প্রথম কলার ছিলেন আজকে মিসেস খানম বা মিসেস খান ফ্রম লন্ডন। হ্যাঁ, আসসালামু আলাইকুম মিসেস খান বোন, আপনি প্রথম কলার হওয়ার জন্য আপনাকে বিশেষ বিশেষ ধন্যবাদ। আপনি বলতেছেন যে যে কোনো কারণে দেশে যেতে পারতেছেন না, কিন্তু আপনার জায়গা জমি আছে, আপনি ইনহেরিটেন্সও আপনার আছে, এখন আপনার অনুপস্থিতিতে আপনার সম্পদ বা এগুলো দেখার জন্য, টেক কেয়ার করার জন্য কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি কীভাবে দিতে হয়? সুন্দর প্রশ্ন আপনি করেছেন। দেখেন, পাওয়ার অফ অ্যাটর্নি জিনিসটার অর্থই হলো যে আপনার যে ক্ষমতাটা, এই ক্ষমতাটা আরেকজন লোককে দিয়ে দিচ্ছেন আপনি, আপনার পক্ষ থেকে উনি আপনার ইন্টারেস্টটা বাংলাদেশে দেখা করবে। মিসেস খান, পাওয়ার অফ অ্যাটর্নি হলো সাধারণত আমরা দুই ভাগে বিভক্ত করি, একটা হলো স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি আর আরেকটা হলো জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি। সাধারণত জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি অর্থ হলো যে আপনার যত সম্পদ আছে সব কিছু দেখাশোনা করার জন্য, এভরিথিং করার জন্য আপনি একটা পাওয়ার অফ অ্যাটর্নি দিলেন। একটা মানুষের যদি একটা ডিসেবল বাচ্চা থাকে বাংলাদেশে, এই বাচ্চার পক্ষ থেকে সব কিছু করার জন্য যদি কোনো পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়, তাহলে সেটাকে জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি বলে। কিন্তু আপনার ব্যাপারে এটা জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি হচ্ছে না, আপনার ব্যাপারে এটা হবে স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি। স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি কেন? এটার পারপাস হলো স্পেশাল, অর্থাৎ স্পেসিফিক। আপনি আপনার জায়গা জমিকে দেখাশোনা করার জন্য, অথবা আপনার এগেনস্টে কোনো কেউ কেস করেছে, ওই কেসে আপনার পক্ষ থেকে কোর্টে অ্যাপিয়ার করার জন্য আপনি কাউকে ক্ষমতা দিবেন। কিছুদিন আগ পর্যন্ত আমরা সলিসিটার ব্যারিস্টাররা আমরা সুন্দর করে পাওয়ার অফ অ্যাটর্নি ড্রাফট করে দিয়ে দিতাম, আমরা আমাদের সামনে দস্তখত করতেন, তারপরে ওইটা ট্রাভেলিং এজেন্ট বা কাউকে দিয়ে এটা নেওয়া হতো আপনার ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসে। ওরা বলে দিত যে ব্যারিস্টার কুতুবুদ্দিন সিকদার ফর এক্সাম্পল, যার সামনে এই মিসেস খান দস্তখত দিয়েছেন, উনি অ্যাকচুয়ালি এই দেশের একজন ব্যারিস্টার। ওইটা নিয়ে আবার হাইকমিশনে যেতে হতো, হাইকমিশনে যাওয়ার পরে বাংলাদেশ হাইকমিশনে, হাইকমিশন ওইটাকে অথেন্টিকেট করে দিয়ে দিলে এটা দিয়ে জমি বিক্রি বলেন আর আপনার প্রপার্টি দেখাশোনা বলেন, এটা আপনি করতে পারতেন। বর্তমানে হয়েছে কি, বাংলাদেশ সরকার কিছু আইন পরিবর্তন করেছেন, এই আইন বা সিস্টেম এটা ওই সলিসিটারকে দিয়ে করানোর পরে, ফরেন কমনওয়েলথ করানোর পরে দেখা গেছে অনেক সময় দুই নম্বরই কামকাজ হয়। আমি নিজে পেয়েছি, আমার সিলকে নকল করে আরেকজনের বাসা সে ব্যারিস্টার সাহেব দিয়েছেন বলে এটা বিক্রি করে দিছে। এই কারণে কোনো কোনো সময় এটা দুই নম্বরই হওয়ার সম্ভাবনা থাকে। বাংলাদেশ সরকার শুরু করেছে, আপনি যদি পাওয়ার অফ অ্যাটর্নি দিতে চান, আপনার আইডি নিয়ে আপনি বাংলাদেশ হাইকমিশন 28 কুইন সান গেইটে আপনি ওখানে যাবেন, অ্যাপয়েন্টমেন্ট করে তাদের সামনে একটা ফরম্যাট আছে, ওইটা আপনি পূরণ করবেন, এবং ওইটা পূরণ করলে আপনার টাকাও কম যায়, ওইখান থেকে যদি তারা সিল ছাপ্পর দিয়ে আপনাকে দিয়ে দেয়, এটা আপনি পাঠাবেন। ওই যে মানুষকে আপনি অ্যাটর্নি বানাচ্ছেন আপনি আপনার পক্ষ থেকে কাজ করার জন্য, ওনার নাম, ঠিকানা, বয়স, বাবার নাম ইত্যাদি লাগবে, তো ওইটা নিয়ে যান। এবং আরেকটা লাগবে কি, আপনার জমির খতিয়ান বা দলিল। এই খতিয়ান যদি থাকে যে কোন জমির সম্বন্ধে আপনি অ্যাটর্নিটা, পাওয়ার অফ অ্যাটর্নিটা দিতেছেন, এইটা লেখা থাকবে। আর অ্যাটর্নি যাকে দিচ্ছেন ওনার আইডেন্টিটি যদি থাকে, ওই যে বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড আছে, ওইটাও যদি নিয়ে আসেন সবচেয়ে ভালো হয়। তারপরে ওইটা বাংলাদেশ হাইকমিশনতে আনার পরে আপনি দেশে পাঠাবেন আপনার অ্যাটর্নির কাছে। অ্যাটর্নি করবেন কি, ওইখানে বর্তমানে আপনার যদি অন্য ডিস্ট্রিক্ট হয় সিলেটে গিয়ে ডিসি সাহেবে, ঢাকা হলে ঢাকার ডিসি সাহেবের কাছে কোর্ট কাছারিতে গিয়ে ওইটাকে অ্যাটেস্ট করানোর পর, হি ক্যান ডু এভরিথিং মিসেস খান অন ইয়োর বিহাফ, আপনার পক্ষ থেকে উনি যা যা করার সব কিছু করতে পারবেন, চিন্তার কোনো কারণ নাই। কোভিড-19 এর কারণে আপনি দেশে যেতে পারছেন না, আপনি তবে আপনি দেওয়ার সময়
আমার মতে কোনো আইনজীবীর সঙ্গে একটু পরামর্শ করে নেবেন। কেউ কেউ বলে আপনাকে আমি জিজ্ঞেস করেছি আপনি জমি বিক্রি করতে চান কিনা, বিক্রির জন্য এটা যদি লেখা থাকে তাহলে আপনার অ্যাটর্নি কোনো সময় মনোমালিন্যতা হলো সে আপনার জমিটা ফট করে বিক্রি করতে পারবে, আপনি ওই জমি আপনি ক্লেম করতে পারবেন না। এর কারণে কি দিচ্ছেন পাওয়ার অফ অ্যাটর্নিতে এটা খুব খুব ইম্পর্টেন্ট, আশা করি আপনি বুঝতে পেরেছেন। ধন্যবাদ বৈশ্য সাহেব। আমাদের দ্বিতীয় কলার ছিলেন মিসেস বেগম ম্যানচেস্টার থেকে। হ্যাঁ, ম্যানচেস্টার থেকে মিসেস বেগম, আপনি বইন ফোন কররা, আপনি কইরা আপনার ফ্রেন্ডর ফক্কতাই কররা, আপনার ফ্রেন্ডর আব্বা আইসলা 1960 প্রথমে যে সময় ইমিগ্রেশন আমরা দেশ থাকি হয় ওই সময় আইসলা আপনার ফ্রেন্ডর আব্বা, আইয়া বেশি দিন রইছেন না, 5-6 বছর পরে তাই নির্দেশ থেকে গেছেন গিয়া। তা আপনার প্রশ্ন হইল যে বৈশ্য সাহেব পাকিস্তানি পাসপোর্ট আছিল তখন, এই পাসপোর্টটা আছে তান তো বাক্কা বাচ্চানি, আমার ফ্রেন্ড ওর ভাই বোন দুই একজন এদেশ আইচইন, এখন ও যারা আছে ও বাপ যে ওদেশ আসলা ওখান ওদিক কিছু করা যাইব নি। আমি কইছি বোন যদি আপনার ফ্রেন্ড ওর বাপ ব্রিটিশ ন্যাচুরালাইজ হইয়া থাকেন, পাসপোর্ট সুরক্ষা কি না সুরক্ষা ডাজেন্ট ম্যাটার, তাইলে এভরিবডি আপনার ফ্রেন্ড ওর ভাই বোন যারা জন্ম নিছেন এই ন্যাচুরালাইজেশনের বাদে সবর রাইট আছে এই দেশ পাওয়ার, ব্রিটিশ ন্যাশনালিটি পাওয়ার। আর যদি তাইন ব্রিটিশ ন্যাশনালিটি না নেন, পাকিস্তানি ন্যাশনালিটি রাখিয়া তাইন মারা যায়, তাইলে আই এম ভেরি সরি শি ইউ ক্যান ডু এনিথিং। তবে যদি আপনার কোনো একটু লিঙ্ক পাইয়া থাকেন বুঝিয়া থাকেন কেউ হইন যে না আপনার ফ্রেন্ডর বাপ হয়তো ব্রিটিশ হইছেন, তাইলে কোনো সলিসিটারের কাছে গিয়া কোনো আইনজীবীর কাছে গিয়া ন্যাশনাল আর্কাইভ হইয়া একটা জিনিস আছে এই দেশ, যদি আপনার ফ্রেন্ডর বাফর নাম আর জন্ম তারিখ দিয়া তারার কাছে লেখালেখি করেন দে উইল টেল ইউ দে তাইন হাসারোর ব্রিটিশ আসলানি না আসলানা। থ্যাংক ইউ মিসেস বেগম ফ্রম ম্যানচেস্টার। জি প্লিজ, তিন নম্বর কলার চলেন আমাদের আতিকুর রহমান সাহেব। হ্যাঁ আতিকুর রহমান সাহেব, আপনি থ্যাংক ইউ ভেরি মাচ আতিকুর রহমান সাহেব, এরকম যত রহমান নামর আসেন সবে মেহরবানি করিয়া নামর ফয়লাটা এখন জানো আমার প্রিয় এবং শ্রদ্ধেয় প্রেজেন্টার ভাই হয়েছেন আপনার ফার্স্ট নেমটা কোয়ার লাগি, আপনি হয়েছেন আতিকুর রহমান, ওয়াই ইউ সে মিস্টার রহমান, আতিকুর রহমান ইজ এ বিউটিফুল নেম আতিকুর রহমান। তো আপনার বড় শখ করিয়া আপনার ছেলেরে বিয়া করাইছিলা, ছেলে একটু আপনার শারীরিক অসুস্থতা মানসিক অসুস্থতায় ভুগছেন, জানা শুনার বাদে বাংলাদেশে নিয়া বিয়া দিছেন, বেটিও বিয়া বইছে, খালি লন্ডনে যদি কোনো মতে একটা নাম শুনিলেন বাংলাদেশও তে বুঝুন জানো লাইন ধরিলেই বা বেটিনতে আর বাপ হলে বিয়া দেওয়া লাগে। কিন্তু আপনি আমি যারা ফুয়া লইয়া যাই ফুড়ি লইয়া যাই তানতানর উচিত হইল দেখা যে এই বিয়ার আল্লাহ ভবিষ্যৎ শুধু আল্লাহ জানেন, কিন্তু এই বিয়ার কতটুকু খাপ খার কে খাপ খাইত নাই দেখা উচিত। আপনি মনে করি আনছেন যে আপনার ছেলের লগে তো এই মেয়ে ঠিকও আছে, কিন্তু বছর খানেক যাইতে না যাইতেই তাই হয়েছে কিতা যে না আমার হৌরে আমারে মারিয়া গাইলে ইয়া, আপনি আপনার ফুয়ার লগে কিতা একটা কাটাকাটি কথা কাটাকাটি হয়েছে হয়তো বুঝবুঝা, আর এখন আপনার ডোমেস্টিক ভায়োলেন্স দিয়া বিচারি গেছে কি সি উইল ক্লেম ফর ইন্ডিফিনিট লিভ অন দ্য বেসিস অফ ডোমেস্টিক ভায়োলেন্স। আপনার কথা বড় সুন্দর কইরা যে খালি বেটির রাইট, আমার কোনো রাইট আছে নি, ভেরি নাইস কোয়েশ্চেন, আপনারও রাইট আছে, আপনার রাইট থাকলে আপনি এই যে আপনার ডোমেস্টিক ভায়োলেন্স একটা কইছে খালি কইলেও হয় না, একটা প্রমাণ করতে হয়, আর প্রমাণ করার দুইটা পথ, একটা ক্রিমিনাল কনভিকশন থাকতে হইব অথবা কাউন্টি কোর্ট থাকি একটা একটা হয় নন মলেস্টেশন অর্ডার, এই অর্ডার আপনার ছেলের বউ আনতে হইব, এমনি খালি মুখ দিয়ে কইলে হয় না। হোয়াট ইউ নিড আতিকুর রহমান সাহেব, ইউ নিড লিগেল অ্যাডভাইস, আপনি আমারে জেলা কইছেন বলে আমরারে জেলা কইছেন আমরার কোনো রাইট নেই নেই, এরকম ম্যানচেস্টার মেলা কম্পিটেন্ট লয়ার হল আছেন, এরকম তারা গেছে গিয়া খোকা যে আমার ফুয়ার বউ অত টাকা খরচ করিয়া বড় কষ্ট করিয়া এই দেশ আনলাম, আর এখন তাইর প্ল্যানও আছিল ইলাও আমি কেস পাই, বেটির তাইর বয়ফ্রেন্ড একো আছে হকানো কলেজ দাওড়া ফুড়ি আর বাদে কোনো মতে লন্ডনে বেটার বিয়া বইছে,
ইনো আইয়ালে বেটারে আর ভাল লাগে না হনো তাকতে খবর বল লই আইছে গিয়া কিলা ডোমেস্টিক ভায়োলেন্স ক্লেম করতে হয় কিলা পুলিশে কল করতে হয় 99 কিটা কল দা বেটি অন কি আইছে আপনি তো লাখি এক বছর বেটি থাকছে বন্ধুরা এরকম মেলা কেস ব্যারিস্টার কুতুবউদ্দিন শিকদার পাইছেন এবং আমার মতো মেলা লয়াররা পাইতেছেন বেটি আয় ওখানে আয় কোনো মতে লন্ডন ফাড়ি দেওয়ার লাগি আর এখানে আইয়ালে হৌরর দোষ হরির দোষ নন্দর দোষ দেবরর দোষ আর জামাইর দোষ তো দোষ তো আর আছেও আমি কইলাম তোমার দুদিন অত দোষ দুদিন তুমি হো তে কবুল কিতাল লাগে হইছিল এখানে আই এম সরি আতিকুর রহমান সাহেব আই হ্যাভ এভরি সিম্পথি ফর ইউ হোয়াট ইউ নিড সাম লিগ্যাল অ্যাডভাইস থ্যাংক ইউ ধন্যবাদ ব্যারিস্টার সাহেব সম্মানিত দর্শকবৃন্দ আমরা চলে যাব আমাদের পরবর্তী কলারের কাছে কলার নাম্বার 4 প্লিজ আসসালামু আলাইকুম আসসালামু আসসালাম নামটা আর কোন জায়গা থেকে ফোন করেন নাম ভাই আমার নাম তফজ্জুল আলী তফজ্জুল আলী কোন জায়গা থেকে ফোন করেন সারিতরে জি সারি থেকে জি মুখ দেখলে চিনিল লনে আমারে সব হবাই সইল বাচ্চা বল যাইও ব্যারিস্টার সাহেব রে সিনিয়র আল্লাহ হায়াত দুক আজকে বহুত সুন্দর লাগে তান গড়িয়ে আর তান খাপড়ে আর সুটি আমার কাছে খুব সুন্দর লাগে আল্লাহ তান দুনিয়া আখেরাতে সুন্দর রাখুক আমিন আর বলার আমিন জি আমিন তো আমার একটা কথা আমার বাতি যে একজন গেছে নাকি কাতার জি তাই নাকি এসে সিকিউরিটি জব হিসাবে স্কুলের সিকিউরিটি আছে জি হামকাজে তান আল্লাহ দিছেন আপনার দুয়ায় আছে করোনা ভাইরাস সময় তাই সুস্থ ভাবে হামহাত করিয়া যাইরা পয়সা ভাইয়া ওখান সাইডে উদ্দেশ্য আইতা জি এখন বিজি বিজি ছাড়া তো আর কোনো পথ নাই তাই আইতইলে বিজিকে তান কিতা লাগবো তাই লিগেল অবস্থায় আসই আর আমার কিতা করা লাগবো একটু তা লিগেল অ্যাডভাইস দিবা আপনি দয়া করিয়া আর কোনো কোয়েশন তাহলে আমার দিতেও ধান বয়স কত তফজ্জুল আলী সাহেব ধান বয়স বর্তমানে 25-26 হল বিয়া শাদী করছেননি জি না তাই অবিবাহিত কতদিন থেকে এখানে আসেন তাহলে এক বছরের উপরে গার দরকার 14-15 মাস হয়ে যায় গেছে সিকিউরিটির কাম কোন কি জাত কোম্পানি করে স্কুলের সিকিউরিটি করা এক কোম্পানি কাতার সিকিউরিটি যেটা কোম্পানি তার ভিসা কতদিনের আছে ভিসা আছে তার 2 বছরের আর বাদে এক্সটেনশন করাইতে পারবা তাহলে আনতে চাইটা নাইনি জি তে ভিজিট ছাড়া তো আর কোনো পথ নাই এখন ফাইন কিতা করা লাগবো বা আমি কিতা করা লাগবো আপনি কোনটা উন্নত আপনি কোনটা উন্নত হন আমি সারিত আছি সারিত চেকিং জল সারি তো যে সুন্দর আইডিয়া চেকিং জল আমার সিন বা দেখলে মুখ দেখিলেও একবো আমি আপনার ক্লায়েন্ট আসলাম আমারও ডোমেস্টিক ভায়োলেন্স হইয়া আপনি কইলা রোজা তার আমার তালা মারা হইলে আপনি গেলা হইছে না করছি আমি উপকৃত হইছি থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ ধন্যবাদ ইনশাআল্লাহ প্রোগ্রাম দেখতে থাকো কথা ফজল সাহেব আমরা আরো দুইটা প্রশ্ন নিয়ে বেশ শেষ উত্তর দেবো ইনশাআল্লাহ আমরা চলে যাব কলার নাম্বার 5 এ প্লিজ আসসালামু আলাইকুম কলার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম নামটা বলেন কোন জায়গা থেকে ফোন করেছেন ফারুক ম্যানচেস্টার থেকে ফারুক ভাই ম্যানচেস্টার থেকে প্রশ্নটা হোক ভাই স্যার আমার টয়েক ইস্যু বাট আমি 2012 তে ইসলাম বাদ তো আবাদে ওডি অ্যাপ্লিকেশন করলাম কলেজে 3 বছর ভিসা পাইছিলাম এরপর 1.5 ইয়ার বাদে আমার কলেজ সাসপেন্ড হয়ে যায় এবারে রিপোর্ট হয়ে যায় পরে আমার 2 মাস লাগে কাটেন দিছে লেটার এবারে আমি কোন কলেজে যোগ করতে পারছি না বিকজ ইটস টিস্যু টনিক ওই সময় বেশি প্রবলেম হওয়ার লাগে আমি এগুলো না দিয়ে আমি অ্যাপ্লিকেশন করার পরছি নয়া সিটিং গেলস তাতে আমি কলেজে ফোনতে আমার নিচ্ছে না বাদে আমার মেন টাইম আমার বিয়ে হয়ে যায় আমার দেন আমি অ্যাপ্লিকেশন খুলে অ্যাপ্লাই এম করা বাদে আমি বই থাকি হলো 8 মাস বিকজ আমি চেক করতাম না আমার টিঙ্গি মানি পয়সা নিছে হোম অফিসে কারণ 8 মাস পর্যন্ত আমি জানি না এগুলো নিছে হলে বাদে আমি খেয়াল করে দেখি হলো আবার চলেছে হয় পয়সা নিছে না তুমি তাহলে যোগাযোগ করে এর কিন্তু আমার ফেসবুক দিয়ে দিয়ে যাচ্ছে ওটা তো আমি অ্যাপ্লিকেশন দেওয়া লাগে তারা কোনো হয় তোমরা পয়সা নিলে না কেনে বাদে তারা তো মিস হয়ে গেছে আমরা খাদো বাদে তারা পয়সা নিচ্ছে গিয়ে বা 6 মাস বাদে আমার তারা ভিসা লাগিয়ে দিচ্ছে প্রবলেম হয়ে গেছে আমার পে স্লিপের মাঝে একটা মাঝে কম পয়সা আসলো বিকজ আমার ওয়াইফ মেসেজ দিক গেছে লাগি আর ওখানে লাগে আমার তারা ই রাইটিং না দিয়ে বাচ্চা রাইটিং লাগছে আপনার ওয়াইফ কি ম্যাটারনিটি গেছে লাগি কইলানি জি ওকে বাবি এক বছর বাদে আমার 1.5 বছর আমার ভিসা দিছে ওখানে আমি জানতে চাইলাম আমার তো 5 বছর রাইটিং দিচ্ছে না 10 বছর রাইটিং দিচ্ছে
আমি এখন 10 বছর হয়ে গেছে দিছো আমার এখন আমি কি টাকা ফার্ম নিয়ে কি টা ইন্ডিপেন্ডেন্টলি বললা কি একটু সময় বিকজ আমার রাইট এ টেন ইয়ার্স রাইট এ না আমার তো এসে প্রজেক্ট করব তো আপনি মাঝখানে একবার জিআর করছলা নি আপনি ও আপনি 3 বছর বাদ দিছা বাবা দেবাতে আমার বিয়া হই লিখলাম না 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 জুডিশিয়াল রিভিউ করছিলেন না না এটা করছিল না এটা কাটি লইছে না আমার খালি কলেজ রিপোর্ট হয়ে গেছিল বসে আমার 2 মাস লাগিয়ে দিয়েছিল এই যে টয় কিছুর উপরে আপনার 60 ডেজ এর লেটার দিল এই 60 ডেজ এর ভিতরে আপনি বিয়া করে লিসলা নি জি এই আমি অ্যাপ্লিকেশন এফপি মারছিলাম এফপি না এফএফ লার এম মারছিলাম আপনি মুদে কইয়া ভাই এফএফ লার এম করছেন আমি আমি আপনারে কই আপনি এই দেশে আইছেন ফলার এর মানে কমপক্ষে তো দেশ মেট্রিক আইএ পাস করে আইছেন না কতখান পাস করে আইছেন ফলাত আইছেন অত পয়সা দিয়া আপনি ই ডরাই ডরাই মাতেন এখানে বউ আছে বাচ্চাও আছে বিচাও আছে এখন অন্ধায়ার মাতিরা বুঝা যায় আপনার শ্বাস রুদ্ধ হয়ে যার গিয়া আপনি ক্লিয়ার কাট মাত্রা আমরা যদিন প্রফেশনাল না হইতাম তাই আপনি যত কথা কইছেন এটাই কোনো সেন্স হয় না জোড়া দিতে দিতে তো বাদে আপনার একটা বুঝছি এখন বি রিল্যাক্সড ইনশাল্লাহ অ্যান্ড ইউ উইল লিসেন টু হোয়াট দিস প্রোগ্রাম টেল ইউ থ্যাংক ইউ দেখতে থাক ইনশাল্লাহ আমরা চলে যাব পরবর্তী কলার কাছে সম্মানিত দর্শক বৃন্দ দেখি এখন কে আছেন কলার নাম্বার 6 প্লিজ আসসালামু আলাইকুম আপনার টিভির ভলিউমটা সম্মানিত কলার আপনার টিভির ভলিউমটা একেবারে বন্ধ করে দিন আমরা চলে যাব আমাদের পরবর্তী কলারের কাছে আমরা রিকোয়েস্ট করতেছি আপনারা যখন অনিয়ার আসবেন দয়া করে টিভির ভলিউমটা একেবারে মিউট করে দিবেন আসসালামু আলাইকুম কলার হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আসসালাম নামটা বলবেন কোন জায়গা থেকে ফোন করেছেন আমার নাম বেগম আমি লন্ডন থেকে ফোন করছি বেগম আফা লন্ডন থেকে ফোন করছেন প্রশ্নটা হোকা ও আমার দুইটা প্রশ্ন জি একটা এক নম্বর প্রশ্ন হলো একটা চাল যে চাল প্রোটেকশন মানে কি তা সর মাসকে কি চাল প্রোটেকশন চলে একটা পরবর্তীতে কি কোন পর্যায়ে যায় একটা তাটু তাবেলে সারি বুঝিয়ে দিবে আমারে আর একটা হইলো দশ বছরের রুলে যেটা আছে এটা রয়েছে নি সিস্টেম না কোনো নয়া রুল বার হয়েছে আমি এই দশ বছরের রুলে আর কি আছি দশ বছর বাদে তার আমার ইন্ডিভিজুয়াল লিভ দিব চাইল্ড প্রোটেকশন আপনার হাজবেন্ডের লগে মারামারি হয়েছে নি আমার হাজবেন্ড কিছু মেন্টালি প্রবলেম আর কিছু মানে জহর স্যার আমি পুলিশ জহর স্যার আর বাচ্চা না আপনি দুইজন জামাই বিটিস বাচ্চা না বিটিস আমি বুঝছি আপনি আমি যে প্রশ্ন করি ওটা উত্তর দেখো আপনি আপনি জিজ্ঞাসা চাইল্ড প্রোটেকশন জি চাইল্ড প্রোটেকশন এটার বহুত বহুত বড় অর্থ এর মানে আপনি স্বামী স্ত্রীর মধ্যে মারামারি হয়েছে ঝগড়া ঝাটি হয়েছে তারপরে ফ্যামিলি কোর্টও গেছেন ফ্যামিলি কোর্টও যাওয়ার পর ফ্যামিলি কোর্টও না পুলিশ আইছে পুলিশ আইছে করো সোশ্যাল সার্ভিস ইনভলভ হইছে নাই জি জি তো এই চাইল্ড প্রোটেকশন এটা আপনি ফাইলা কই থাকি এটা তারা হইছে অথবা তারাইছে আমরারে খারাপ হইছে কিন্তু গড় তো অন্দুর হামাই গেছে সোশ্যাল সার্ভিস হামাই যাওয়া মারি তো মানি তো গড়ের মাঝে বড় অন্দুর হামাই গেছে তো আচ্ছা ঠিক আছে আপনি শুনতে থাকেন ইনশাআল্লাহ আপনি আমার প্রোগ্রাম দেখো কা ইনশাআল্লাহ বেরেশের সাহেব একটা একটা করে উত্তর দিয়ে আপনি আপনার প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ আমরা আর একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব ইনশাআল্লাহ তারপরে এসে আবারও আপনাদের সাথে কথা হবে আর বেরেশের সাহেব তিনটি প্রশ্ন উত্তর দেবেন আবার বরাবরের মতো নতুন করে আবার প্রশ্ন নেওয়া হবে ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু